ঘড়ির কাঁটায় রাত ১২টার বেশি। মোহাম্মদপুরের এই খামারে পুরো পরিবার নিয়ে এসেছেন অনেকে, দেখছেন কোরবানির পশু। কর্মব্যস্ত দিন শেষে পশু কেনাকাটায় রাতকেই বেছে নিচ্ছে ঢাকার অনেক পরিবার। হাটের ঝক্কি ঝামেলা বা যানজট না থাকায় অনায়াসেই যাচ্ছেন এক খামার থেকে অন্য খামারে। তবে বেশিরভাগেরই এখন লক্ষ্য দরদাম যাচাই। এর মধ্যে যারা কেনাকাটা সেরেছেন তাদের বক্তব্য, দাম গতবারের চেয়ে কিছুটা বেশি। এবছর কোরবানির পশু বিক্রির জন্য ঢাকায় প্রস্তুত ৭০০ থেকে ৮০০ খামার, দাম ৮৫,০০০ থেকে ৪৫ লাখ টাকা পর্যন্ত। কষাই সুবিধা সহ তারা দিচ্ছে নানা সুযোগ সুবিধা। পড়ালেখা করা এবং যারা মানে ভালোভাবে গরু পুষতেছে সেই ধরনের খামারই আছে প্রায় ৭ লক্ষের মতো, আর ১০ লাখ আছে আপনার প্রান্তিক পর্যায়ে, যারা আপনার গ্রামে গঞ্জে বিভিন্ন ছোটোখাটো করে পালছে। তো সেখানে সব মিলিয়ে ১৭ লক্ষ খামারই আমাদের দেশে আছে।